আসসালামু আলাইকুম বারাকাতুহু জেএসসি জেডিসি প্রস্তুতি দু দ্বিতীয় অধ্যায়ের চোদ্দতম সৃজনশীল সমস্যার সমাধান করতে যাচ্ছি চোদ্দতম সৃজনশীল সমস্যা যেটি আমি নিয়েছি সেটি কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দশ টাকা হয় মুনাফা আসলে 3 তিনাংশ এটি ছিল উদ্দীপক আর আমাদেরকে যে সমস্যাগুলি সমাধান করতে হবে কনাম্বার সমস্যাটি হচ্ছে একটি দ্রব্য চারশো পঁচাত্তর টাকায় বিক্রি করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় ওই দ্রব্যটির ক্রয় মূল্য কত খনাম্বার সমস্যাটি আসল ও মুনাফার হার নির্ণয় করো এবং গনাম্বার সমস্যাটি হচ্ছে উক্ত মুনাফা আসলকে মূলধন ধরে দশ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো এ ছিল আমাদের সমস্যা তাহলে আমরা প্রথমে কনাম্বার সমস্যাটি একটু ভালোভাবে বুঝে নিই এখানে বলেছে একটি দ্রব্য চার চারশো পঁচাত্তর টাকা বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হবে তার মানে যখনই চারশো পঁচাত্তর টাকায় দ্রব্যটি বিক্রয় করা হবে পাঁচ পার্সেন্ট ক্ষতি হবে পাঁচ পার্সেন্ট ক্ষতি বলতে একশো টাকায় পাঁচ টাকা হিসেবে ক্ষতি হবে ওই দ্রব্যটির মূল্য কত তাহলে আমরা সমস্যাটির সমাধানে চলে যাচ্ছি আমরা সমস্যাটির সমাধানে লিখব যেহেতু ক্ষতি হয় তাহলে আমরা লিখবো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য অর্থাৎ একশো টাকার জিনিসটা কত টাকা বিক্রয় করতে হবে পাঁচ ক্ষতিতে বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি হয় তাহলে বিয়োগ একশো টাকার থেকে বিয়োগ হবে যেহেতু পার্সেন্ট পার্সেন্ট বলতে একশো টাকার হিসেবে তাহলে যদি ক্ষতি হয় তাহলে বিয়োগ হয় আর যদি লাভ হয় তাহলে যোগ হয় তা যেহেতু ক্ষতি হচ্ছে তাহলে বিয়োগ হচ্ছে তাহলে একশো টাকা থেকে পাঁচ টাকা বিয়োগ হয়ে গেলে আর থাকে পঁচানব্বই টাকা তার মানে একশো টাকা যে জিনিসটার ক্রয় মূল্য ওই জিনিসটার বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা এখন এই হিসেবে আমরা চারশো পঁচাত্তর টাকা যেহেতু আমাদেরকে বলছে প্রশ্নের মধ্যে চারশো পঁচাত্তর টাকা বলেছে আমরা চারশো পঁচাত্তর টাকার হিসেবে বের করে নেব তাহলে আমাদেরকে বের করতে হবে ক্রয় মূল্য যদি যদি ক্রয় মূল্য বের করতে বলে তাহলে বিক্রয় মূল্যটা আগে থাকবে ক্রয় মূল্যটা পরে থাকবে আর যদি ক্রয় মূল্য বের করতে বলে বিক্রয় মূল্য বের করতে বলে তাহলে ক্রয় মূল্য আগে থাকবে বিক্রয় মূল্য পরে থাকবে যেহেতু আমাদেরকে এখান থেকে ক্রয় মূল্যটা বের করতে হবে তাহলে ক্রয় মূল্যটা পরে থাকবে আর আমাদের এখানে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে পঁচানব্বই টাকা তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা আর যে কোনো জিনিস মান বের করার জন্য আমাদেরকে এক বের করে নিতে হবে সুতরাং বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য তো পঁচানব্বই থেকে যেহেতু এক কম কম যখন কমে যাবে তখন এটা ভাগ হয়ে যাবে ভাগ হয়ে পঁচানব্বই নিচে চলে আসবে একশো নিচে পঁচানব্বই চলে আসলো নিচে ওপরে একশো টাকা আর আমাদের এখানে যেহেতু বিক্রয় মূল্য চারশো পঁচাত্তর টাকা তাহলে চারশো পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য যে যেই দ্রব্যটা সেটার ক্রয় মূল্য কত এটা বের হয়ে যায় এখন চারশো পঁচাত্তর টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য যেহেতু একের চেয়ে চারশো পঁচাত্তর বেশি তাহলে গুণ হবে গুণ হলে উপরে তাহলে একশোর সাথে গুণ হবে চারশো পঁচাত্তর আর নিচে হবে পঁচানব্বই আমরা এখন এটাকে কাটাকাটি করব পঁচানব্বই দিয়ে চারশো পঁচাত্তরকে কাটা যাবে তা আমরা দেখি চারশো পঁচাত্তর সরি চারশো পঁচাত্তর এটাকে আমরা ভাগ দিব এখন পঁচানব্বই দিয়ে পঁচানব্বই ভাগ দিয়ে এলে পাঁচ হয় তাহলে আমরা চারশো দিয়ে চারশো পঁচাত্তরকে পঁচানব্বই দিয়ে কাটলাম পাঁচবার সমান সমান দিয়ে এখন একশোকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচশো তাহলে আমাদের পাঁচশো টাকা বের হয়ে গেলো ক্রয় মূল্য সুতরাং নির্ণীয় দ্রব্যটির ক্রয় নির্ণীয় দ্রব্যটির ক্রয় মূল্য পাঁচশো টাকা তাহলে আমাদের ক নাম্বার সমস্যার সমাধান হয়ে গেল এবার আমরা খ নাম্বার সমস্যার সমাধানটা দেখি খ নাম্বার সমস্যাটি আমাদের কাছে আছে আসল ও মুনাফার হার নির্ণয় করা আসল এবং মুনাফার নির্ণয় আমরা ক নাম্বারটা আমাদের উদ্দীপকের প্রয়োজন হয়নি আমরা শুধুমাত্র প্রশ্ন থেকে উত্তর করতে পেরেছি কিন্তু খ নাম্বার প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে উদ্দীপকে যেতে হবে এখানে উদ্দীপকে আমাদেরকে বলছে কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দশ হাজার টাকা তাহলে মুনাফা আসলে দশ হাজার টাকা হবে ছয় বছরে মুনাফা যদি আসলে সাতভাগের তিন অংশ হয় তাহলে আমাদেরকে আসল এবং মুনাফার হার নির্ণয় করতে হবে এখানে আমাদেরকে বলে দিছে যে মুনাফাটা আসলে সাতভাগের এক অংশ তিন অংশ তাহলে আমরা খুব সহজে যদি আমরা আসলটাকে ধরি সাত তাহলে মুনাফাটাকে ধরবো তিন তো সহজে আমরা লিখে নিই নম্বর মনে করি আসল সমান সাত টাকা আর যদি আসল সাত টাকা হয় সাত ভাগের তিন অংশ হচ্ছে মুনাফা সুতরাং মুনাফাটা হবে তিন টাকা মুনাফা হবে তিন টাকা তাহলে আমাদের মুনাফা আসল কত দাঁড়ায় দেখি সুতরাং দিয়ে আমরা লিখবো মুনাফা আসল মুনাফা আসল হবে আসল ষাট টাকা যোগ মুনাফা তিন টাকা দুটা যোগ করলে হয়ে যাচ্ছে দশ টাকা তাহলে আমাদের মুনাফা আসল দশ টাকা মুনাফা আসল যদি দশ টাকা হয় তাহলে আসল হচ্ছে সাত টাকা আমাদেরকে যেহেতু আসল বের করতে বলছে এখানে মুনাফা আসলটা দেওয়া আছে এই আমরা মুনাফা আসল বের করে নিলাম এ দুটার হিসেবে মুনাফা আসলটা দশ টাকা তাহলে মুনাফা আসল দশ টাকা হলে আসল হচ্ছে সাত টাকা তাহলে এখন মুনাফা আসলটা যদি দশ হাজার টাকা হয় তাহলে আমাদের কত এটা বের হয়ে যাবে আমরা লিখবো মুনাফা আসল দশ টাকা হলে আসল সাত টাকা সুতরাং মুনাফা আসল এক টাকা হলে আসল যখনই দশ থেকে এক কম হয়ে গেল দশ নিচে ভাগ হয়ে চলে আসবে দশ ভাগের সাত টাকা সুতরাং মুনাফা আসল এখানে মুনাফা আসল দশ হাজার টাকার কথা বলছে তো সুতরাং মুনাফা আসল দশ হাজার টাকা হলে আসল তো দশ হাজার একের চেয়ে বেশি এই জন্য গুণ হবে গুণ হলে উপরে সাতের সাথে গুণ হবে দশ হাজার আর নিচে দশ নিচের একটা শূন্য উপরের একটা শূন্য কাটা এখন সাত দিয়ে এক হাজারকে গুণ করলে সাত হাজার তাহলে আসলটা আমাদের বের হয়ে গেছে আসল সাত হাজার টাকা সুতরাং আসল সাত হাজার টাকা এখন আমাদেরকে বলছে মুনাফার হার নির্ণয় করো তা আসল যদি সাত হাজার আমাদের মুনাফার হার নির্ণয় করতে হলে আমাদেরকে আগে মুনাফাটা বের করে নিতে হবে সুতরাং মুনাফা মুনাফা সমান সমান দশ হাজার যদি মুনাফা আসল হয় এটা থেকে বিয়োগ যাবে সাত হাজার টাকা আসল সমান সমান তিন হাজার টাকা এ তিন হাজার টাকা হচ্ছে মুনাফা এখন আমাদেরকে মুনাফার হার বের করতে হবে এটা আমরা পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি এখন যে আমরা সূত্র প্রয়োগ করে সমস্যাটা সমাধান করব। সেজন্য আমরা লিখব এখানে আসল পি সমান সমান সাত হাজার টাকা আমরা পেয়েছি মুনাফা পেয়েছি আমরা আই সমান সমান তিন হাজার টাকা আমাদের প্রশ্নের মধ্যে বলেছে মুনাফা আসলটা হয়েছে ছয় বছরে তো সময় আমরা পেয়ে যাচ্ছি সময় এন সমান সমান ছয় বছর আমাদেরকে বেল করতে হবে মুনাফার হার তো সুতরাং দিয়ে আমরা লিখবো মুনাফার হার আর সমান সমান আর সমান সমান আর সমান সমান আমরা জানি আই বাই পি এখন মানগুলি যদি আমরা বসাই আই এর মান তিন হাজার এর মান সাত হাজার এবং এন এর মান ছয় যেহেতু আমাদেরকে এটা পা মুনাফার হার পার্সেন্ট বের করতে হবে তাহলে আমরা এই একশো পার্সেন্ট এটাকে গুণ করে দেব একশো পার্সেন্ট অর্থাৎ একশোকে একশো দিয়ে ভাগ পার্সেন্ট মানে একশো দিয়ে ভাগ এখন আমাদের কাজ হচ্ছে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা পার্সেন্টটা থেকে যাবে এখানে একটা শূন্য এখানের একটা শূন্য কাটা ছয় দিয়ে আমরা যদি কাটি তাহলে পঞ্চাশ বার যায় পঞ্চাশকে সাত দিয়ে ভাগ দিতে হবে পঞ্চাশকে সাত দিয়ে ভাগ দিলে যেটা হবে সেটা হচ্ছে সাত সাত উনপঞ্চাশ সাত দশমী হবে আমরা সমস্ততে রাখবো এটা সমস্ত না রাখলে দশমী নেওয়া যাবে তো আমরা সমস্ত রাখবো সাত সমস্ত সাতভাগের এক পারসেন্ট তাহলে আমাদের এটা হচ্ছে সাত সমস্ত সাত ভাগের এক পারসেন্ট আমাদের উত্তর হয়ে গেছে সুতরাং নিয়ে নেওয়া আসল সাত হাজার টাকা এবং মুনাফার হার সাত সমস্ত সাত ভাগের এক পার্সেন্ট তাহলে আমাদের খনাম্বার সমস্যাটি সমাধান হয়ে গেল এবার গ নাম্বার সমস্যাটি আমরা দেখি গনাম্বার সমস্যাটি আমাদেরকে বলেছে যে উক্ত মুনাফা আসলকে অর্থাৎ দশ হাজার টাকাকে মূলধন ধরে দশ পার্সেন্ট হারে তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করে তাহলে আমরা চলে যাচ্ছি গণম্বার সময়ের সাথে এখানে যেহেতু মূলধন বলছে আসল হবে মুনাফা আসলটা আসল পি সমান সমান হয়ে যাবে এখানে দশ হাজার কারণ মুনাফা আসলকে আসল এখানে বলছে মূলধন তারপরে মুনাফার হার দেওয়া আছে দশ পার্সেন্ট মুনাফার হার আর দিয়ে প্রকাশ হয় এটা বলেছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে দশকে একশো দিয়ে ভাগ দশকে একশো দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক এক হবে তারপরে সময় বলেছে তিন বছর সময় অ্যানিকুয়াল তিন বছর অ্যান্ড আমাদেরকে বের করতে বলছে চক্রবৃদ্ধি মুনাফা তো সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি এখন সি সমান সমান আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর হল টু দি পাওয়ার এন মাইনাস পি থেকে যাবে এখন পি এর মান আমরা জানি দশ হাজার দশ হাজার বসিয়ে দিলাম যেহেতু এটি পাটিগণিত ওয়ানটা এক হয়ে যাবে যোগ আর হচ্ছে এর মান শূন্য দশমিক এক আর এন এর মান হচ্ছে তিন বিয়োগ পিয়ার মান দশ হাজার বসিয়ে দিলাম এখন এখানে দশ হাজার এখানে একের সাথে শূন্য দশমিক এক যোগ করলে এক দশমিক এক হবে এটার উপরে পাওয়ার তিন আর বিয়োগ এখানে দশ হাজার থেকে যাবে এখন এক দশমিক এককে তিনবার গুণ আমরা যদি এক দশমিক এককে তিনবার গুণ করি কি পাচ্ছি আমরা দেখি এক দশমিক এক এটার সাথে আবার গুণ হবে এক দশমিক এক আবার এটার সাথে গুণ হবে এক দশমিক এক তিনবার এক দশমিক এক গুণ করলে এক দশমিক তিন তিন এক তাহলে আমরা এখানে লিখব সমান সমান দশ হাজার এটার সাথে গুণ হবে এক দশমিক তিন তিন এক আর এটা বিয়োগ হবে দশ হাজার এখন গুণটার কাজটা আগে শেষ করতে হবে এটার সাথে দশ হাজার গুণ করতে হবে এক দশমিক তিন তিন একের সাথে গুণ হবে দশ হাজার তার আমি দশ হাজার গুণ করি যখন দশ হাজার গুণ করলাম এটা হয়েছিল তেরো হাজার তিনশো দশ এটা থেকে বিয়োগ হবে এই দশ হাজার তেরো হাজার থেকে দশ হাজার বিয়োগ গেলে থাকবে তিন হাজার তার মানে চক্রবৃদ্ধি মুনাফা তিন হাজার দশ টাকা সুতরাং নির্ণয় চক্রবৃদ্ধি মুনাফা তিন হাজার তিনশত দশ টাকা তাহলে আজকে আমাদের চোদ্দো নম্বর সমস্যার সমাধান হয়ে গেলো আশা করি তোমাদের বুঝতে সমস্যা হবে না যদি কোনোভাবে বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করে দিতে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্য সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা যদি সামান্য ভালো লেগে থাকে তোমাদের কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করবে এবং তোমার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে যাতে তারা উপকৃত হয় সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত নিয়ম মতো চলার ভিতর লুকে আছে গতি অনিয়মে লাভ কিছু নেই আছে কেবল ক্ষতি নিয়ম মতো চলার ভিতরে লুকিয়ে আছে গতি